প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো আছো? আজকে আমি অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি মোহাম্মদ আবু সালাম, সহকারী শিক্ষক গণিত। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে। তো আজকে আমরা আজকে আমাদের আলোচনার বিষয় অষ্টম অধ্যায়, তত্ত্ব ও উপাত্ত। তত্ত্ব ও উপাত্ত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আসো খাতা কলম নিয়ে অবশ্যই ক্যামেরার সামনে বসবা। আমরা প্রথমে আমাদের জানতে হবে আজকে আমরা কী আলোচনা করব। তত্ত্ব উপাত্ত কি তা ব্যাখ্যা করতে পারবে? শ্রেণী ব্যবধান না করে অবিন্যস্ত উপাত্তের গড়, মধ্যক ও পূর্ণসংখ্যা নির্ণয় করতে পারবে। তো আমাদের প্রথমে আমাদের জানতে হবে আমাদের তত্ত্বটা কী। তত্ত্বটা কী? তত্ত্ব হচ্ছে কোনো ঘটনা বা কাঁচামালকেই তত্ত্ব বলা হয়। কোনো ঘটনা বা কাঁচামালকে তত্ত্ব বলে। তো তোমরা সবাই খাতা লিখবে তত্ত্ব। কোনো ঘটনা বা কাঁচামালকে তত্ত্ব বলে। যেমন আজকে বাজারে পেঁয়াজের দাম 80 টাকা কেজি, এটা একটা তথ্য। আবার কোনো ঘটনা, যেমন আজকে তাপমাত্রা 30 ডিগ্রি, এগুলো একটা ঘটনা। তো এগুলো কোনো ঘটনা বা কোনো তথ্য বা ঘটনাকে, কোনো ঘটনা বা কাঁচামালকে বলা হবে তথ্য। এখান থেকে আমরা আসবো আমরা উপাত্ত। উপাত্তটা কি? উপাত্ত হচ্ছে কোনো তত্ত্ব বা ঘটনা নির্দেশক সংখ্যাকেই উপাত্ত বলা হয়। যেমন তোমাদের শ্রেণীতে বা ষষ্ঠ শ্রেণীতে কালেক্টর স্কুলের শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, এগুলো আমরা সংখ্যার মাধ্যমে প্রকাশ করছি, এগুলো একটা উপাত্ত। যেমন আমরা আগে উপাত্তটা কি আগে দেখব আমরা। উপাত্ত হচ্ছে কোনো ঘটনা বা কোনো তথ্য বা ঘটনা, কোনো তথ্য বা ঘটনা আগে লিখলে ভালো হবে, কোনো তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাকে উপাত্ত বলে। তাহলে কোন তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাকে উপাত্ত বলা হয়। যেমন আজকে পেঁয়াজের দাম কত টাকা? 80 টাকা কেজি। তো 80 যে আমরা সংখ্যার মাধ্যমে লিখলাম, এগুলো হচ্ছে উপাত্ত। আবার কোনো বিদ্যালয়ের গণিত বিষয়ে প্রাপ্ত শিক্ষার্থী নাম্বার 60, যতক্ষণে 65 দেওয়া আছে, এগুলো কি আমরা উপাত্ত বলবো আমরা। তাহলে কোন তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাকে উপাত্ত বলা হয়। এখন এই উপাত্তকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে প্রাথমিক উপাত্ত, মাধ্যমিক উপাত্ত। প্রাথমিক উপাত্ত এবং মাধ্যমিক উপাত্ত। প্রথমে আমরা প্রাথমিক উপাত্ত আমরা প্রাথমিক উপাত্ত 1 নম্বর, 2 নম্বর মাধ্যমিক উপাত্ত। উপাত্ত কয় প্রকার? উপাত্ত দুই প্রকার। যেমন প্রাথমিক উপাত্ত, মাধ্যমিক উপাত্ত। প্রাথমিক উপাত্ত যে সকল উপাত্ত আমরা সরাসরি কোনো উৎস থেকে পাই সেটা হবে প্রাথমিক উপাত্ত। মাধ্যমিক উপাত্ত কি? যে সকল উপাত্ত আমরা কোনো উৎসের মাধ্যমে পাই বা কোনো মাধ্যম থেকে পাই আমরা, যেমন আমরা টিভি থেকে কোনো তথ্য পাইছি, আমরা সংবাদপত্র থেকে পাইছি, এগুলো হচ্ছে মাধ্যমিক উপাত্ত। তবে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা উপাত্ত আবার দুই প্রকার। সেভাবে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উপাত্ত দুই প্রকার। 1 নম্বর হচ্ছে বিন্যস্ত উপাত্ত, 2 নম্বর অবিন্যস্ত উপাত্ত। প্রথমত
আমরা এখন জানবো বিন্যস্ত উপাত্য থেকে যে সকল উপাত্য তাদের বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে তাকে বলা হবে বিন্যস্ত উপাত্য, আর যে সকল উপাত্য তার বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না তাকে বলবো আমরা অবিন্যস্ত উপাত্য। একটু লিখে নাও, এক নম্বর বিন্যস্ত উপাত্য, যে সকল উপাত্য তাদের বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্য বলে। দুই নম্বর অবিন্যস্ত উপাত্য, একই জিনিস, আমরা শুধু অবিন্যস্ত যদি লিখি আমরা যে সকল উপাত্য তাদের বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না তাকে বলবো আমরা অবিন্যস্ত উপাত্য। তো আমরা আজকে আমাদের দ্বিতীয় যে আলোচনা ছিল আমাদের অবিন্যস্ত উপাত্যের গড় মধ্যক এবং পূর্তরূপ নির্ণয়, অবিন্যস্ত উপাত্যের গড় মধ্যক এবং পূর্তরূপ নির্ণয়। তো অবিন্যস্ত উপাত্যের গড় মধ্যক এবং পূর্তরূপ নির্ণয় করতে গেলে আমাদের গড় মধ্যক আর পূর্তরূপ নির্ণয় অবিন্যস্ত উপাত্যের গড়টা কি, আমাদের অবিন্যস্ত উপাত্যের গড় যখন নির্ণয় করবো আমরা একটা সূত্র মনে রাখতে হবে, গড় সমান রাশিগুলোর সমষ্টি ভাগ রাশি সংখ্যা। গড় কী হবে, রাশিগুলোর সমষ্টি ভাগ রাশির সংখ্যা, অর্থাৎ আমার যতগুলো রাশি থাকবে তার যোগফল বা যতগুলো রাশি থাকবে তার সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা গড় পাবো। আমাদের গড়ের সংখ্যা বলি আমরা, তাহলে আমরা বলবো রাশিগুলোর সমষ্টিকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে বলবো আমরা গড়। এবারে আমরা অবিন্যস্ত উপাত্যের মধ্যক নির্ণয়, তো অবিন্যস্ত উপাত্যের মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের দুটো জিনিস খেয়াল করতে হবে। আমাদের প্রথমে আমাদের করতে হবে এই উপাত্যগুলোকে আমাদের সাজাতে হবে, বিন্যস্ত করতে হবে মানের ঊর্ধ্বক্রম অনুসারে অথবা অর্ধক্রম অনুসারে। সাজানোর পরে আমরা মধ্য নির্ণয় করার সময় আমরা দেখব যে এনটা জোড় না বিজোড়, এন কি, আমরা এন আগে আমি লিখব, আমরা এন যখন এন বিজোড় সংখ্যা, এন হচ্ছে মোট গণ সংখ্যা, এনটা কি মোট গণ সংখ্যা, যখন এন বিজোড় সংখ্যা তখন মধ্য সমান লিখব এন প্লাস ওয়ান ডিভাইডেড টু এততম পদ, যখন এন বিজোড় সংখ্যা, তাহলে এন সব বুঝতে পারছো, এন হচ্ছে মোট গণ সংখ্যা, যখন এন বিজোড় সংখ্যা তখন মধ্য কী হবে, মধ্য সমান আমি লিখব এন ডিভাইডেড টু ও এন ডিভাইডেড টু প্লাস ওয়ান এততম পদের সমষ্টি ভাগ দুই। তাহলে মধ্য নির্ণয় ক্ষেত্রে অন্তরের সূত্র মনে নিয়ে চলতে হবে আমাদের, যখন এন জোড় সংখ্যা বিজোড় সংখ্যা তখন এন ডিভাইডেড এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তম পদ, যখন এন বিজোড় সংখ্যা তখন মধ্যক এন ডিভাইডেড টু ও এন ডিভাইডেড টু প্লাস ওয়ান তম পদের সমষ্টি ভাগ দুই। তাহলে সবাই নিশ্চয় বুঝতে পারছো। এবারে আমরা পূর্তরূপ, পূর্তরূপটা কী জিনিস, পূর্তরূপ হচ্ছে কোনো উপাত্যে যে সংখ্যাটি, পূর্তরূপ হচ্ছে কোনো উপাত্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বাদ থাকে বা সর্বাধিক বাদ থাকে তাকে পূর্তরূপ বলা হয়, অর্থাৎ একটা উপাত্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বাদ থাকবে সেটাই পূর্তরূপ। কোনো উপাত্যে দেখা যাবে যে একাধিক সংখ্যা, কোনো সংখ্যা একাধিক বার নেই তাহলে তার পূর্তরূপও নেই। তাহলে আমরা পূর্তরূপ আমরা সহজে বের করতে পারবো। এখন আমরা শিখলাম গড় মধ্যক এবং পূর্তরূপ।
এই গোয়ালের মধ্যগম পুজো আমরা একটু আরেকটু যদি আগে থেকে যাই আমরা তার পূর্বের আলোচনাতে যাই আমরা এই গোয়ালের মধ্যগম পুজো কোথা থেকে আসছে আমাদের কেন্দ্রীয় প্রবণতা থেকে আমাদের আসছে কেন্দ্রীয় প্রবণতা সবাই খেয়াল রাখবে নাম হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতা তারপর মধ্যনতা কেন্দ্রীয় প্রবণতা কী কী উপাত্তের মানগুলো একটু সবাই ভালো করে মনে রাখবে উপাত্তের মানগুলো মানগুলো সর্বদা কেন্দ্রের দিকে ঘনীভূত বা পুঞ্জীভূত হতে চায় তাহলে উপাত্ত যে মান আছে মানগুলো সর্বদা কেন্দ্রের দিকে ঘনীভূত বা পুঞ্জীভূত হতে চায় কেন্দ্রের দিকে কেন্দ্রের দিকে ঘনীভূত বা পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে কেন্দ্রীয় প্রবণতা বলে আমরা এই কেন্দ্রীয় প্রবণতা থেকে আসছে আমাদের এই কেন্দ্রীয় প্রবণতা পরিমাপক তিনটি এই কেন্দ্রীয় প্রবণতা পরিমাপক কয়টি তিনটি গড় মধ্যক এবং পুরুষরোগ তাহলে আমরা এখান থেকে আসছি আমাদের এই গড় মধ্যক এবং পুরুষরোগ তাহলে আমরা মনে রাখতে হবে কেন্দ্রীয় প্রবণতা সংজ্ঞা যে উপাত্তের মানগুলো সর্বদা কোথায় যায় কেন্দ্রের দিকে যেতে চায় বা ঘনীভূত হতে চায় তাহলে কেন্দ্রের দিকে যাওয়ার এই প্রবণতাকে বলা হবে কেন্দ্রীয় প্রবণতা এই কেন্দ্রীয় প্রবণতা পরিমাপক কয়টি তিনটি গড় মধ্যক এবং পুরুষরোগ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এবারে আমরা আলোচনা করব এই অবিন্যস্ত পত্রগুলোকে আমরা সারণীর মাধ্যমে কীভাবে আমরা গড় নির্ণয় করব তার একটি আমরা আমরা জানব আমরা এই অবিন্যস্ত পত্রকে আমরা সারণীর মাধ্যমে গড় নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে কী করতে হবে আমাদের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান খুঁজে বের করতে হবে উপাত্ত থেকে এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন খুঁজে বের করার পরে আমাদের কী বের করতে হবে আমাদের পরিসরটা কি সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক তাহলে পরিসর কী হবে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান বিয়োগ এক আমরা যদি পরিসরের সংজ্ঞা বলে আমরা লিখব যে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে একযোগ করলে যে মান পাওয়া যায় তাকে পরিসর বলা হয় এই পরিসর বের করার পরে আমাদের কী বের করতে হবে আমাদের শ্রেণী সংখ্যাটা কি এই যে পরিসর পাবো আমরা এই পরিসর ভাগ শ্রেণী ব্যবধান এবং শ্রেণী ব্যবধান আমরা কোথায় পাবো শ্রেণী ব্যবধান আমরা তোমার যদি বইয়ে যদি না দেওয়ার প্রশ্ন না দেওয়া থাকলে আমরা ধরে নিতে পারবো 3, 5, 7, 10 যে কোনো একটা তুমি ধরে নেবা যারা শ্রেণী ব্যবধান যত ধরে নেবা সে শ্রেণী ব্যবধান পরিসরকে ভাগ করলে আমরা শ্রেণীর সংখ্যা পাবো তো এখানে আমরা একটা জিনিস মনে রাখবা শ্রেণীর সংখ্যা বের করার সময় ধরো 6.2 আসে আমাদের দশমিক পরের সংখ্যা আসলে শ্রেণীর সংখ্যা কত হবে 7 হবে আমাদের এভাবে আমরা কী করবো এখন সারণী তৈরি করতে হবে আমাদের এই সারণীতে আমাদের কী থাকবে আমরা একবার যদি গড় নির্ণয় সারণী দেখাই আমরা সারণী করতে গেলে আমাদের গড় নির্ণয় সারণী আমরা দেখাবো আমরা গড় নির্ণয়ের সারণী আমাদের কী থাকবে গড় নির্ণয় সারণী করার সময় আমাদের থাকবে প্রথমে থাকবে আমাদের শ্রেণী ব্যবধান তারপর থাকবে আমাদের শ্রেণীর মধ্যমান আমরা গড়ের জন্য করেছি আমরা শ্রেণীর মধ্যমানকে আমরা এক্স আয় দ্বারা প্রকাশ করি তারপর আমরা ব্যবহার করতে হবে ট্যালি তারপরে আমরা থাকবে গণসংখ্যাকে আমরা এফ আয় দ্বারা প্রকাশ করব তারপর থাকবে আমাদের এফ আই এক্স অর্থাৎ গণসংখ্যা গুণ শ্রেণীর মধ্যমান এটা হচ্ছে আমাদের গণ নির্ণয় সারণী
এখন আমরা শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তিটা কি? কোনো শ্রেণীতে সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের ব্যবধানকে আমাদের শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি বলা হয়। শ্রেণীর মধ্যমান, কোনো শ্রেণীর সর্বোচ্চ সর্বনিম্ন মানের যোগফলকে আমরা দুই দ্বারা ভাগ করলে আমরা কী পাবো? শ্রেণীর মধ্যমান পাবো আমরা। এবার আমরা ট্যালি, ট্যালিটা আমরা তোমার সংখ্যা দেখবে, ট্যালিটা কি? কোনো সংখ্যাকে কোনো সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করাকেই ট্যালি চিহ্নে বলে। তাহলে কোনো সংখ্যাকে কোনো সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করাকে ট্যালি বলা হয়। এবং আমরা গণসংখ্যা, গণসংখ্যাটা আমরা সংখ্যা লিখতে হবে তোমাদের, একটু একটু ইম্পর্টেন্ট, গণসংখ্যার সংখ্যাটা লিখে নাও তোমরা। গণসংখ্যা, গণসংখ্যার সংখ্যা বলবে আমাদের কোনো শ্রেণীতে, কোনো শ্রেণীতে সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের মধ্যে যতগুলো সংখ্যা থাকে তাকে গণসংখ্যা বলে, গণসংখ্যা বলে। তাহলে কোনো শ্রেণীতে সর্বোচ্চ সর্বনিম্ন মানের মধ্যে যতগুলো সংখ্যা থাকে তাকে গণসংখ্যা বলে। এবারে আমরা গণসংখ্যা বের করার পরে আমরা কী করবো? গণসংখ্যা গুণ শ্রেণীর মধ্যমান এফ আই এক্স আই করার পরে আমরা সমস্ত মান বের করার পরে আমরা কী করতে হবে? এখানে সামেশন অফ এফ আই এক্স আই, অর্থাৎ এফ আই এক্স আই এর যোগফল। আর এখানে কী থাকবে? মোট গণসংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করবো আমরা। এখন গড় নির্ণয় করতে আমাদের গড় সমান সময় কী করতে হবে? যে ওয়ান বাই এন সামেশন অফ এফ আই এক্স আই সূত্র, যে আয়ের মান আমাদের ওয়ান থেকে কে পর্যন্ত, গণনীয় সূত্র কী হবে? ওয়ান বাই এন সামেশন অফ এফ আই এক্স আই, আয়ের মান কত হবে? ওয়ান থেকে কে পর্যন্ত। এভাবে সারণীবদ্ধ করে আমরা সহজে গড় নির্ণয় করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বাসায় এই সূত্র প্রয়োগ করে নিজের নিজের অঙ্ক করতে পারবে। আমরা এ বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে আমরা তোমাদের অঙ্ক করে দেখাবো। আমরা আজকে আমরা তোমরা বাসায় যেগুলো করতে পারবে, বাড়ির কাজ দেখবে, বাড়ির কাজ। এ অধ্যায়ে আমরা 13, 14, 15 নম্বর বাসায় করব। তাহলে আর কোনো সমস্যা আছে আমাদের? তোমাদের বুঝতে কোনো সমস্যা হলে আমার ফোনে যোগাযোগ করবা। আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা আমার পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, এ পর্যন্তই, খুদা হাফেজ।